তোমার লোভে তোমার পাপেই বাবাকে আজ সর্বশান্ত হতে হয়েছে। এই চুপ কর, বেরিয়ে যা, বেরিয়ে যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। যাচ্ছি, বেরিয়ে তো যাচ্ছি, তবে ও যদি পুরুষ হয় তাহলে এই থাপ্পড়ের জবাব একদিন আপনাকে দেবেই। বাবা দিব্য, তুই এত নিচে নেমে গেছিস যে বাবা মাকে এত নোংরা কথা বলার পর তুই তোর স্ত্রীকে কিছু বলতে পারলি না? এত গোলাম হয়ে গেছিস তুই? হয়েছি, নিজের স্ত্রীর গোলাম হয়েছি। তোমার মতো তো অন্য মেয়ে মানুষের গোলাম হয়নি, মাতাল হয়ে তোমার মতো তো অন্য মেয়ে মানুষের আঁচল ধরে টানাটানি করিনি, তোমার মতো অন্য মেয়ে মানুষের বিছানায় যায়নি, এমনি কিছু করিনি। চলো। হবে না, হবে না মমতা, হবে না, হবে না। আমার এই সংসার মন্দির আর কোনো দিন হবে না। সব পচে গেছে, সব নষ্ট হয়ে গেছে। মমতা, মমতা, সন্তান যখন শত্রু হয়ে যায় তখন কার উপরে ভরসা করতে পারে বাবা? দিব্যেন্দু তো নষ্ট ছিলই, শ্যামলেন্দু নষ্ট হয়ে গেছে। একা একা তুমি আর কত সামলাবে মমতা, কত সামলাবে মমতা? মমতা, 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 না মমতা, না, না, না মমতা, না, তুমি ঘুমোচ্ছ মমতা, ঘুমোচ্ছ তুমি, তোমার কিচ্ছু হয়নি, তুমি তুমি ঘুমাও মমতা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। বাবা, হ্যাঁ বাবা, বাবা দেখো তোমার মা ঘুমোচ্ছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না, আমাকে ছেড়ে যেতে পারে না তোমাদের মা, আমাকে ছেড়ে যেতে পারে না বৌমা, আমাকে ছেড়ে যেতে। বাবা, কাঁদো বাবা, কাঁদো, কাঁদো, আর তো কেউ কাঁদবার নেই, তুমি কাঁদো, আমি তো কাঁদতেও পারছি না, আমি তো কাঁদতেও পারছি না, কোন অধিকারে কাঁদবো? মন্দির থেকে কুড়িয়ে এনে ভগবানের দান মনে করে বুকে ধরে মানুষ করেছিল অরুণকে, আমি আমি তাকে তাড়িয়ে দিলাম, খালি করে দিলাম ওর বুক, কেন বাজবে, কি নিয়ে বাজবে বৌমা, কি নিয়ে বাজবে? অরুণ তো চিৎকার করে বলতে বলতে চলে গেল, বাবুজি, বাবুজি আমি গেলাম, আমি চলে গেলাম বাবুজি, আর ও চলে গেল নীরবে, অভিমান করে, একবারও ডেকে বলল না, ও গো আমি চলে যাচ্ছি, আমি চলে গেলাম, আমাকে না বলেই ও চলে গেল, আমাকে না বলেই ও চলে গেল। কাঁদো মা, কাঁদো মা, কাঁদো। বাবা, মা, না, না, মা নয়, ও কারো মা নয়, ও তো সৎ মা, ও তো সৎ মা। আরে আরে, এতটুকু, এতটুকু ছিলি তোরা, এতটুকু ছিলিস, তোদেরকে মানুষ করার জন্য কে ঘরে নিয়ে এসেছিলাম বুকে করে মানুষ করেছিল এই সৎমা। হ্যাঁ দিব্য তো মুখের উপরে বলেই গেল, তুইও বল বাবা, চিৎকার করে বল সৎমা সৎমা সৎমা। এখনো ওর শরীর ছেড়ে আত্মা বেশি দূর যায়নি, শুনতে পাক, ওর আত্মা শুনতে পাক। বল বল সৎমা সৎমা, বল বাবা বল। না বাবা না, আমি তো মাকে কোনোদিন। খবরদার খবরদার, তুই ওখানে যাবি না, স্পর্শ করবি না। আমি ওকে একা বয়ে নিয়ে যাবো, আমি ওকে একা পড়াবো। বাবা বাবা একবার, শুধু একবার আমার মায়ের পা দুটো স্পর্শ করতে দাও, একবার একবার ক্ষমা চেয়ে নিতে দাও একবার। না ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কে করবে ক্ষমা? দেখছিস না, দেখ কি শান্তিতে ঘুমিয়ে আছে, কি পবিত্র শান্তি। আমি শান্তি নষ্ট করতে চাই না, আমি তোকে অপবিত্র করতে দেবো না। তুই চলে যা, চলে যা এখান থেকে, বেরিয়ে যা। আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুই চলে যা বাবা, তুই চলে যা, চলে যা। মমতা চলো, মমতা চলো। বৌমা ব্যাংকে জানিয়ে দিয়েছি এই বাড়ির দখল নিয়ে নিতে, আর শ্যামলেন্দু ফিরলে ওকে নিয়ে অন্য কোথাও চলে যাও। আমি চলে গেলাম। বাবা আমি যাব বাবা। না বৌমা না, তুমি কোথায় যাবে? যেখানে আপনি যাবেন। আপনাকে তো একা যেতে দেব না বাবা। কিন্তু বৌমা শ্যামল ফিরে এসে, সে যদি সত্যি ফিরে আসে তাহলে আমাদের খুঁজে বের করবেই। বাবা যাবার আগে আপনি একটু ভাবলেন না? সে যদি না ফেরে তাহলে আমি কোথায় যাব? তাই তো চলুন বাবা, চলো।